আমি ডাক্তার সরফার জাহান আমি অ্যাপোলো হসপিটালে পিজিয়াটিক নিউরোলজিতে সিনিয়র কনসালটেন্ট হিসাবে কাজ করি আমি বাচ্চাদের এডিএইচডি নিয়ে কথা বলবো এডিএইচডি অথবা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার তো এডিএইচডিতে কি বোঝায় এডিএইচডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার অথবা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার দুটো একই রোগের দুটো স্পেকট্রাম সেটা কীরকম যে অনেক বাচ্চা থাকে চঞ্চল কীরকম চঞ্চল যে ওই বাচ্চা বাচ্চা যারা বেশি চঞ্চল যেটা হয় কি যে স্কুলে সিট থেকে উঠে যায় উঠে গিয়ে বিভিন্ন জায়গায় হাঁটতে থাকে টিচারের কথা ফলো করে না অথবা সে সিটে বসে আছে আরেকটা বাচ্চাকে খোঁচা মারল তারপরে হচ্ছে টিচার যখন বোর্ড ওয়ার্ক করেন বোর্ড ওয়ার্কে সে ফিফটি পার্সেন্ট লস করে ফিফটি তুলে নিয়ে আসতে পারে না হোমওয়ার্ক কী কী দিয়েছে টিচার সেটা তুলে নিয়ে আসতে পারে না এইটা এটা হচ্ছে অতিরিক্ত চঞ্চল বাচ্চা অথবা স্কুলিকে মারামারি জুড়ে দিল এই সহজেই মারামারি জুড়ে দিল যেটা তার চরিত্রের সঙ্গে মিলে না তো এটাকে আমরা সাধারণত বলি কি দুষ্ট বাচ্চা শয়তান বাচ্চা যেটু এই রোগের সঙ্গে কেউ পরিচিত নই আমরা আরেকটা ধরনের আছে সেটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসি ডিসঅর্ডার ওটাতে বাচ্চা ব্যাখেয়ালি হয় ব্য খেয়ালি কীরকম যে বাচ্চার মেধা ভালো সে সব কিছু বোঝে কিন্তু দেখা যাবে কি যে ক্লাস এইটে পড়ে বাচ্চা দুই দুই লিখে ফেলছে পাঁচ খেয়াল করছে না সিলি মিস্টেক করে এটা কিন্তু খুব একটা মানে ইম্পর্ট্যান্ট ক্লু তারপরে হলো সে যখন টিচার যখন প্রথম হলো টিচারের সঙ্গে পড়াতে বসাতে প্রবলেম হয় টিচারের কাছে যখন পড়লো সে এক নাগারে তার মনোযোগটা ধরে রাখতে পারলো না যেমন মনে করেন প্রথম দশ সেকেন্ড সে মনোযোগ দিল তারপরে পাঁচ সেকেন্ড সে মনোযোগ দিল না তারপরে আবার দশ সেকেন্ড মনোযোগ দিলো তারপরে পাঁচ সেকেন্ড মনোযোগ দিল না তাহলে তার পড়াটা ব্যাঘাত হচ্ছে কিছু জিনিস সে মিস করে যাচ্ছে এবং এই যে মিস যে করছে সেটা কিন্তু তার নিজের কন্ট্রোলে নাই এবং নিজে বুঝতে পারে না যে আমার এই প্রবলেম আছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা ধরে মারেন নানি দাদি বলেন যে ওর ওর বাবাও দুষ্ট ছিল এই জন্য দুষ্ট হয়েছে তারপরে হলো যে যখন টিচারের কাছে আপনি পড়তে বসালেন তখন হয় কি সে উঠে যায় পাঁচ মিনিট পরেই উঠে যায় উঠে গিয়ে বলে যে আমি পানি খেয়ে আসি আবার পাঁচ মিনিট পরে বলে আমি বাথরুম থেকে আসি আবার পাঁচ মিনিট পরে আমি পায়খানা করে আসি তো এইরকম এক নাগারে যে কাজগুলো সেগুলো সে পছন্দ করে না এবং তার ওই এক নাগারের কাজগুলো করতে কষ্ট হয় তো এইটা হচ্ছে অ্যাটেনশন ডেফিস্ট ডিসঅর্ডার অথবা ওই এডিএইচডডির লক্ষণ এখন কেউ একজন মনে করতে পারেন যে বাচ্চা তো স্বাভাবিকভাবেই চঞ্চল হতে পারে তাহলে এডিএইচডি আমি কেন বলবো অথবা চিকিৎসার প্রয়োজন কেন অথবা এই রোগটা ধরার প্রয়োজন কেন এটার প্রয়োজন হচ্ছে এই জন্য যদি আপনি তাকে স্কুল হ্যাম্পার করে স্কুলে কোনো পড়াশোনার ব্যাঘাত করে তাহলে এটাকে অবশ্যই অ্যাড্রেস করার মতো যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে কি হয় যে স্কুল থেকে বের করে দেয় আমি অনেক বাচ্চা দেখেছি যারা এটাকে ইগনোর করেন তাদেরকে স্কুল স্কুল রাখছে না কারণ টিচার সরাসরি বলে দিবে যে আমি তোমার একটা বাচ্চার জন্য আমি আরও পঁচিশটা বাচ্চার পড়াশোনা নষ্ট করতে পারি না তো এই জন্য এটাকে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু বাচ্চা ভালো হবে তো এটার কারণ কি এটার কারণ হলো। ব্রেনের সামনের দিক আমাদের যে কনসেন্ট্রেশন হয় সেটা ব্রেনের সামনের দিক ফ্রন্টাল লোভ বলি আমরা ওইটা মেনটেন ওইটা কন্ট্রোল করে তো এই ফ্রন্টাল লোভে যদি নরিডোনালিন এবং ডোপামিন কম থাকে তাহলে আপনার এই জিনিসটা আসে সেই জন্য কিন্তু আমরা যে ওষুধগুলো দিই এইটাতে সেটা কিন্তু নরিডোনালিন এবং ডোপামিনের অ্যানালগ ড্রাগ মানে ওইটার মতো কাছাকাছি ওষুধ আমরা দিই ফলে দেখা যায় যে বাচ্চা অনেক ভালো করে আরেকটা রিস্ক ফ্যাক্টর আছে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর হলো যে এই আপনারা সবাই টনসিল চেনেন যে দুই পাশে টনসিল থাকে আরেকটা জিনিস থাকে টনসিলের মতো এটা থার্ড টনসিল বলে এটা থাকে হলো নরম তালু বা আলা জিব্বার পেছনে তো এটা অ্যাডোনয়েট বলে এই অ্যাডোনয়েড অনেক বাচ্চাদের বড় থাকে অ্যাডোনয়েট বড় থাকে কি হয় রাতে যখন ঘুমায় তখন এটা আলা জিব্বাটা এবং নরম তালুটা ওটাকে আটকে আটকে ধরে তখন বাচ্চা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এর জন্য অক্সিজেন কম পায় ব্রেনে এই অক্সিজেন কম পেলে এইরকম যদি রাতের বেলা ধরেন পঞ্চাশ বার একশোবার হয় তখন এটা ব্রেনে সাংঘাতিক রকম ক্ষতি করে এটাকে অবস্ট্রাক্টেড স্লিপ অ্যাপনিয়া বলে এই অবস্ট্রাক্টেড স্লিপ অ্যাপনিয়া অ্যাটেনশান ডেফিসিয়েন্ট একটা খুব অন্যতম প্রধান কারণ এবং অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর এটাকে যদি আপনারা মানে ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু বাচ্চা অনেক ভালো হয়ে যায় আমার রাজবাড়ির বাচ্চা আছে মা এসে বলছে যে ডাক্তার সাহেব আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠাতে পারি না ও স্কুল থেকে দৌড়ে চলে আসে আমাকে মারে যখন আমি তার অ্যাডানয়েড একটু আমি করালাম অপারেশন করালাম তো তখন কিন্তু বাচ্চাটা ভালো হয়ে গেল তো এই জন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে যে চঞ্চলতা এবং অ্যাটেনশান ডেফিসিটের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই এনলার্সড অ্যাডেনয়েড এটা কিন্তু মাথায় রাখতে লাগবে আচ্ছা আর আমরা ওষুধের মধ্যে কি দিই ওষুধের মধ্যে হচ্ছে যে মিথ্যালফেনিডাইড বা অথবা ক্লনিডিন অথবা অ্যাটাম এই জাতীয় ওষুধ দিয়ে ট্রিট করতে হয় আর কিছু মানে ট্রিক্স আছে কেমন ট্রিক্স যেমন মনে করেন যে বাচ্চাটার অ্যাটেনশান ডেফিসিট আছে তাকে টিচার সামনে বসাবে সামনের বেঞ্চে বসাবে এই এক নম্বর দুই নম্বর হলো যে যখন পড়াবে তখন বন্ধ ঘরে পড়াবে আশেপাশে টেলিভিশনের সাউন্ড হচ্ছে অথবা একই রুমে চার পাঁচজন ছেলে মেয়ে পড়ছে এই রুমে তার জন্য ভালো হবে না তার তাহলে তার অনবরত তার ডিস্ট্রাকশন হয় অনবরত সে মনোযোগ আরেক দিকে চলে যায় তিন নম্বর হলো ওয়ান ইস টু ওয়ান পড়ানো যেমন যে বাচ্চাটার অ্যাটেনশান ডেফিন আছে সে যদি পাঁচজনের সবটা বেঁচে পড়ে সেক্ষেত্রে ভালো করবে না তাহলে তাকে একজন টিচার এবং একজন স্টুডেন্ট এ এইরকম একটা সেটিংয়ে দিতে হবে এবং তার পেছনে মাকে লেগে থাকতে হয় এর লেগে থাকাটা জরুরি এবং লেগে থাকলে কিন্তু অনেক ভালো করে আরেকটা আছে যে যদি চঞ্চল হয় বেশি সেক্ষেত্রে কিন্তু আর্টার জিনিস মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে কি বাচ্চার অটিজম কিনা এই ইভ্যালুয়েশনের জন্য শিশু নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা জরুরি ধন্যবাদ